রাতের সালাতুত তারাবি, সালাতুত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতের সহ 11 রাকাতের বেশি পড়েন নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাদান এবং গায়রে রমাদান বিতির সহ 11 রাকাতের বেশি আল্লাহ নবী তারাবি পড়েন নেই। এখন হুজুর বলছেন এটা তো তাহাজ্জুদের হাদিস গো, তাহাজ্জুদের হাদিস হলো বিতির সহ 11 রাকাতের বেশি পড়েন নেই, তারাবি আলাদা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সিদ্দিকের বেটি সিদ্দিকা, কথাগুলি ভালো করে বোঝেন, আল্লাহ পাক তার মুখ দিয়ে কথাটা বের করে, রমাদানেও না অন্য মাসেও না। তাহলে রমাদানে এবং অন্য মাসে সব মাসেই কয়টা ছিল? 11। তাহলে তারাবি কোথায় গেল? আব্দুল কাদের সিদ্দিকীর এক গল্প মনে পড়ে গেল। আব্দুল কাদের সিদ্দিকী গল্প করছিলেন যে একজন মহিলা ছিল মিথুক সিটার, স্বামী এনেছে 10-5 কেজি গরুর গোশ, গরুর গোশগুলি সব বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পরে স্বামী এখন ভাত খাওয়ার সময় বলছে, গোশ তো কই, 5 কেজি গরুর গোশ আনলাম, কয় বিড়াল খেয়ে ফেলেছে। কোন বিড়াল খাইছে? তো একটা বিড়াল দেখালে, কালো বিড়ালটা 5 কেজি গোশ তো খাইছে। এবার কারো বিড়ালের হাত পাম বেঁধে মেপে দেখছে 4.5 কেজি। তো 4.5 কেজি বিড়ালের ওজন, তো 5 কেজি গোশত কোথায় গেল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মতো বুদ্ধিমান হতেন, তথাকথিত বুদ্ধিজীবী, তাহলে বলতেন যে রমাদানে 31-এর বেশি পড়েন নাই, আর অন্য সময় 11-এর বেশি পড়েন নাই। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রমাদানেও 11-এর বেশি পড়েন নাই, অন্য সময়ও 11-এর বেশি পড়েনি, তো তারাবি কই গেল? এরা তো তাহাজ্জুদ, তারাবি কই? ভুকার জাতিকে কতকাল দিয়ে খাবে? দোহাই দিচ্ছে মক্কা মদিনায় 20 রাকাত হয়, তাই তো আমি বলেছিলাম ভাই মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হয়, আর বায়তুল মুকাররমে 8 রাকাত ঈদের জামাত হয়। বায়তুল মুকাররম ঈদের না সালাত কয় রাকাত হয়? 8 রাকাত। সকাল 7:30 এক ইমাম 2 রাকাত পড়ান, 8:30 আর এক ইমাম 2 রাকাত পড়ান, 9:30 আর এক ইমাম 2 রাকাত পড়ান, আর 10:45 আর এক ইমাম 2 রাকাত পড়ান। এক বায়তুল মুকাররম মসজিদে 4টা জামাত হয়, 4 জন ইমাম পড়ান, 8 রাকাত ঈদের সালাত। কোন বলদ লোক যদি সকালবেলা যায় নামাজ বিছায় আর প্রত্যেক ইমামের পিছনে 2-2-2-2 করে পড়তে থাকে, তাহলে 4 জামাতে কয় রাকাত হবে? তো মক্কাতে তো 2 ইমাম পড়ান, এক ইমাম 10 রাকাত পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন, আর এক ইমাম 10 রাকাত পড়াচ্ছেন। কিছু লোক আছে প্রথম জামাতেও 10 রাকাত পড়ছে, দ্বিতীয় জামাতেও 10 রাকাত পড়ছে। বলদ কাদের ছেলেটাকে বলছে যে বাবা লবণ 1 কেজি আনতে হবে, ডাল 1 কেজি, আর জিরা আনতে হবে 250 গ্রাম। বাজারে লিস্ট বানায় দিয়ে যাওয়ার সময় বলছে, বাবা আর কিছু আনিস আর না আনিস, নুন কিন্তু 1 কেজি লাগবেই। তা নুন 1 কেজি কিনেছে আর লবণ আর 1 কেজি কিনেছে, কয় কেজি হয়েছে? 2 কেজি। ওই বলদের দিয়ে অবস্থা, নুন 1 কেজি আর লবণ আর 1 কেজি, তারপরে যায় দেখে একই জিনিস 2 কেজি। যারা বলে তাহাজ্জুদ আলাদা আর তারাবি আলাদা, তাদের অবস্থাও তাই। জাতিকে আর কতকাল ধোঁকা দিয়ে খাবে?